নতুন নতুন মজার ভিডিও সবার আগে দেখতে চাইলে এই ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটা অন করে দিন একদিন টম একটা প্রদীপ পেয়েছিল সেই প্রদীপটি পাওয়ার পর টম অনেক বড় লোক হয়ে গিয়েছিল কিন্তু সে তার বন্ধুবান্ধব সবাইকে ভুলে গিয়ে সে এখন রাজার হালে চলতেছে কিন্তু তার ভিতর ছিল অনেক অহংকার ও মনটা চাইতেছে একটু ঢাপ খেয়েছে একটু ঢাপ কে নেই আমার মন যা চায় আমি তাই খাই এখন মনটা চাইতেছে একটা কেক কেতে হুম কেকটাই কে নেব আমার পয়সার অভাব নেই হ্যাঁ এটা কেমন করে সম্ভব কেকটা নরে চরে বুঝলাম না তো কিছুই আমার এখন খাওয়ার সময় হয়েছে কেকটা হ্যাঁ ওরে সর্বনাশ এইটা তো জেরির সাজি জেরি এত ক্ষমতা পেল কোথায় সে তো ছিল আমার কর্মচারী কিন্তু সে এখন আমার খাবারের উপর হামলা জেরি কিন্তু এখন এখন বলছি আগে নিজেকে সামলাও দেখো আমার ক্ষমতা তোমার সব অহংকারের ক্ষমতা আমি এখন মাটিতে ঘুরিয়ে দেব। তুমি জানো না তোমার সব পাওয়ার এখন পেয়ে গেছি আমি এই জেরির সাথে পাঙ্গা নেওয়া হ্যাঁ বন্ধুকে বলে যাওয়া সেটা এখন হবে না তোমাকে এখন উচিত সাহসা দেব অহংকার যে কি সেটা তোমাকে এখন হারে হারে বোঝাবো এখনো তো শেষ হয় নাই তোমার এখন কেলা হবে তোমাকে দিয়ে চক্কা স্যার মারমো তারপর দেওয়ালের বাহিরে পালামো পান্দে কান্দে বগা তোমার কান্দে ওরে বাবা আমাকে পেলে দিচ্ছে ওরে মা বুঝলাম না এটা কি হচ্ছে আমার সাথে আমার ক্ষমতা একসাথে কি হয়ে গেল আমাকে একদম তাল বানাইয়া দিয়েছে কিচ্ছু করার নাই এটাই আমার কপালে ছিল ওরে সর্বনাশ টমকি আবার ক্ষমতা পেয়ে গেল নাকি ওরে বাবা কার্পিটটা একদম আমাকে পেঁচিয়ে পেয়েছে ওরে মা হায় হায় কি হয়ে গেলো ওটা আমাকে অহংকারের বয় দেখাশ এখন দেখ তোকে আমি কোথায় পাঠাচ্ছি জেরির বাচ্চা জেরি আমার ক্ষমতা সবসময় থাকবে তোকে একদম বড়াঘাট পাঠিয়ে দিলাম যাহ ওরে যা ওরে সর্বনাশ যে গতিতে যাচ্ছি যেখানে বাড়ি খাবো আমি তো একদম বত্তা হয়ে যাব ওরে সর্বন ওরে মা বুঝেছি এই আলোকিক ক্ষমতা আমার পেতে হবে যেভাবেই হোক হ্যাঁ এখানে একটা প্রদীপ পড়ে আছে ভালোই হয়েছে এখন এই প্রদীপটা ঘষে দেখি আমার কপালে কি আছে টম তোমার সাথে আমি লড়বই হ্যাঁ এটা মনে হচ্ছে কাজ করতেছে আর একটু ঘষা হ্যাঁ ওরে দিয়ে বাবা এইটা তো লড়তেছে হ্যাঁ দেখি তাহলে কী হয় আদেশ করেন মালিক আমি আপনার কি উপকার করতে পারি আপনি যা বলবেন আমি তাই করব। এখন আমি আপনার গোলাম তোমার কিছুই করতে হবে না ওই টমটাকে একটু সাহায্য করো ঠিক আছে আমি সেটাই করতেছি এই টম দ্বারা আজকে যেভাবে হোক জেরি তোকে আমি ধরবোই তোকে পিটাই হ্যাঁ আমার মাথা কই ওরে সর্বনাশ আমার মাথা তো পিছনে রয়েছে মনে হয় ওরে বাবা এখানে কি ভূতের কোনো আস্থা আছে নাকি ওরে মা এটা আমি কোথায় এসে বললাম তুই জেরির সাথে অনেক কেড়েছিস তাই না দাঁড়া তোকে ম্যাজিক দেখাইতেছে একটা এই যে বলটা এখানে পিনটার ওপর তোকে বসাবো তারপর তোকে আমি টেনিস বল খেলবো তুই প্রস্তুত থাক তোকে এক কোণে আমি বিনা টিকিটে উগানটা পাঠাইয়ে দিলাম যাহ বৎস ওরে মা আমাকে একদম উগান্ডা পাড়াইয়া দিয়েছে ওরে সর্বনাশ ও মা বাবা রে বাবা ওরে বাবা আবার এটা কোথায় পড়েছি ওরে সর্বনাশ হ্যাঁ এটা কোথায় এসে পড়লাম এটা কি হয়ে গেল আমার সাথে হ্যাঁ আমার হাতে মনে হয় কিছু একটা পেয়েছি না মুখে ও মুখের ভিতরে একদম ঢুকে গিয়েছে নাকি দেখি তো একটু মুখ থেকে বের করে হ্যাঁ এটাই তো দেখতেছি প্রদীপ মালিক আদেশ করেন এখন কি করতে হবে আপনার আমি আপনার গোলাম আপনি যাই বলবেন তাই করব প্রদীপ যার কাছে থাকে আমি তারই কাজ করি এই বেটা দানবের বাচ্চা দানব অনেক তো খেলছিস এখন আমার আদেশ মতো কাজ কর দেখ এই পিচ্ছি বাটপার পাট কোথায় আছে সেটাকে এখন ধরে আমার কাছে নিয়ে আয় ওকে আমি একটু সাহসা করব। এটা দেখ ওই যে বেদাদা যাচ্ছে কোরবারিস নিয়ে দেয়া তুই তাড়াতাড়ি ওকে ধরে আন এক্ষুনি যা সত্যি বলছেন তো মালিক আমি এক্ষুনি যাচ্ছি কই মালিক এখানে তো কিচ্ছুই নেই হ্যাঁ কোন দিকে যাচ্ছে কই আপনি একটু এসে দেখেন তো আপনি আমাকে বোকা বানাচ্ছেন হ্যাঁ ক্ষমতা পেয়েছেন বলে আমাকে বোকা বানিয়ে আপনি বুঝলাম না কিছু এখানেই তো ছিল কই বালিশের ভিতর তো নেই হ্যাঁ ওই তো মক্কাটা দৌড়ে যাচ্ছে এই বেড়া দানবের বাচ্চা দাঁড়া তাড়াতাড়ি যা ওই যে দৌড়ে যাচ্ছে এটাকে এক করে ধরে নিয়ে আয় বলছি তুই না পারলে বল এই প্রদীপে ক্ষমতা দে ওটা দিয়ে ওকে আমি এক করে ধরে নিয়ে আসবো এই পিচ্ছির বাচ্চা পিচ্ছি আমার ক্ষমতার কাছে তোকে হার মানতে হবে দেখ এই জাদুর প্রদীপের মাধ্যমে তোকে আমি এখন কেমন করে দৌড়ি তারপর এই প্রদীপের ভিতর ঢুকিয়ে নিব তখন কি করবি ওরে সর্বনাশ এই টমটার হাত থেকে আর বুঝি রেহাই পাবো না ওরে বাবা এই প্রদীপটা যেভাবে আসতেছে আমার দিকে এবার বুঝে আর আমি চার পাচ্ছি না ওরে সর্বনাশ আমাকে তো একদম পিছনে টেনে নিয়ে যাচ্ছে ওরে মা এটা কোথায় এসে যাচ্ছি ওরে বাবা যাক বাবা অবশেষে পিচ্ছি তারে প্রদীপের ভিতর বসছি ও প্রদীপ ব্র্যাক ধর ব্র্যাক ধর ব্র্যাক ধর ও এখন এই দানবের বাচ্চা দানব তুই ভিতরে ঢুক আমি তোর মালিক যা বলবো তাই করবি তোর বাইরে কোনো কাজ নেই যখন বলবো তখন আসবি বুঝছিস এখন ভিতরে যা শুরু করে চলে যাও যাও আমি হচ্ছি মালিক প্রদীপটা পেয়েছিস বলে টম যেভাবে মন চাই সেভাবে তুই আমাকে কাটাচ্ছিস একবার সুযোগ পায়। তারপর তোকে আমি মজা দেখাবো আমি যে কি দানব সেটা তুই তখন টের পাবে হারে হারে এবার পেয়েছি এই দানবটাকে আমার হাতের মুঠোয় আনতে হবে দানব দাঁড়া আমি আসতেছি একটু কি দিয়ে দেখি তো পিছিটা ভিতরে কি করে হ্যাঁ পিছিটা তো খাবার খাওয়ার চেষ্টা করতেছে ওরে সর্বনাশ দ্বারাও তোমাকে একক্ষণি কাবার মেরে তোমার চোখটাকে টেরা করে দেবো ওরে বাবা প্রদীপের ভিতর গিয়েও আমাকে মারার চেষ্টা দ্বারা তুই আমার ক্ষমতার ওপর প্রয়োগ করিস অপব্যবহার তোকে একক্ষণে মজা দেখাচ্ছি দ্বারা এটার ভিতরে আমি এক করে হাত দিচ্ছি তুই কোথায় পলাইবি এই তো তোকে এখন নখ দিয়ে মেরে ফেলবো আমি ওরে সর্বনাশ টমের হামলা তো একা নেই প্রদীপের ভিতরে টম হামলা করতেছে যাই মানে মানে ওকে একটু ভুল জায়গায় আঘাত করায় তারপর মজাটা সে বুঝবে আসো টম এই দেখো লেজ মারাচ্ছি কেমন করে আসো টম ও হো 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 ও হ আমি হয়ে গেছি এখন দানব এই প্রদীপের ভিতরে ভালো ভালো খাবার স্বর্ণ গহনা সব কিছুর মালিক হবে এখন আমি আর তোমাদের দরকার নেই এই দানব এখান থেকে তুমি সয়েরা মতো গন্ধ করতেছে ওরে বাবা টম কমতা পাইয়া আমাদেরকে একদম শর্ট মাইরা পালাই মায়রা আচ্ছা এর পরে টম তুমি তোমার পাপের অবশ্যই ও হো আমি হচ্ছি এই বিশ্বের সেরা শক্তিশালী ঠোম আমার কথায় এখন সবাই উঠবে বসবে এই বিশ্বের মালিক হব এখন একমাত্র আমি ও পিচ্ছিরা তোমরা কোথায় যাচ্ছ হ্যাঁ তোমাদেরকে আগে মারবো আমি হা হা কোথায় যাচ্ছ তোমরা আমি টবের হাত থেকে এত তাড়াতাড়ি রেহাই পেয়ে যাবে তা কখনো না তোমাদেরকে মেরে খতম করব কারণ আমার ক্ষমতার উপর যে কোনো সময় অপব্যবহার করতে পারো যেভাবেই হোক আগের প্রদীপটা আমাদের বের করতে হবে ওরে সর্বনাশ ওই বেদপটা তো হাত দিয়েছে ভিতরে হ্যাঁ এই তো পেয়ে গেছি প্রদীপ হ্যাঁ গসতে থাকি গস্তে থাকি ওরে বাবা এটা কি হচ্ছে আমার সাথে আমি কোথায় যাচ্ছি ওরে মা মাথাটা তো আমার আটকে গেছে আমি তো ভিতরে যেতে পারতেছি না এখন কি হইবো আমার ওরে বাবা বাচ্চা পাপের পলে কর আমি হাড়ে হারে পাচ্ছি আর জীবনে বাঁচা থাকলে ক্ষমতার অপব্যবহার করব না টম তুমি যেহেতু দানব হয়েছো তাহলে তোমাকে আর মারলাম না কিন্তু সারা জীবন আমার গোলামি করতে হবে বুঝছো এটা হচ্ছে তোমার পাপের পল আমি রাজার হালে থাকবো আর শুধু তুমি আমাকে ভালো ভালো খাবারগুলো এনে দিবে তাড়াতাড়ি দাও কেক আঙ্গুর আপেল শুধু তুমি দেখবে তাহলে তোমার ভিতরটা জ্বলবে আর আমি রাজার মতো খাবো হ আমি এখন রাজা এই সেরার রাজা বিশ্বের রাজা ওরে মাগো টম যেভাবে আসতেছে দৌড়তে পারলে আমার এই গড়ি চারাই বারোটা বাজাইবো হ্যাঁ টম কি চলে গিয়েছে নাকি কই দেখি না তো ওরে মাগো এই তো আসতে ওরে বাবা পলা সব বুতুল ভাঙিয়া পলা ব্যাটা বাট পার আইস তুই দইরা যাইবি কই আইস যদি তোরে দৌড়তে পারি বুতা দাউতে তোর কুবাই থামত না করে লাম ওরে মা স্লিপ পাটলাম কিসে সর্বনাশ এইখানে তো সব কাচের বোতল ওরে মা গো আমার কাইটা খুটি হয়ে হয়েছে কে কোথায় আছো বাঁচাও আমি যেভাবে যাচ্ছি মনে হচ্ছে তো আমার ব্রেক ছিঁড়ে গেছে ওরে মা সিঁড়ি বে পড়তে তো আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে ওরে মা এটা কোথায় এসে পড়লাম হাই হাই এটা মদের পড়ল ওরে মা গো ওহ বিনামূল্যে মদ পায়ে গেছি বালুই হইলো মদ খাইয়া মাগার এখন টাল হয়ে যাবো মাদার বাপের নাম বাড়ায়া দিম দেখি তো টমটা মদের ভিতর কি করতেছে সর্বনাশ এইটা তো দেখি মদ ঘাম ঘাম করে কাচ্ছে ওরে বাবা এবার তো লিমিট ছাড়াই পাগলামি করবো এই টম ওরে বাবা আমি একটু সরিয়া থাকি ও আমেরিকা লন্ডন ঘুরতে ঘুরতে এখন আমি সিঙ্গাপুর বললাম ওহ তো বেশ ভালো ও সিঙ্গাপুর বাসীরা তোমরা কেমন আছো তোমরা কি করতেছো তোমাদের প্রিয় টম আইয়া পড়ছে এখন নরসিংদি আমারে আমার কেউ ধর টম এটা কি কইতাছে এত হন দেখলাম ডামের ভিতর পরা হা বুডুবু করে মদ খাইতেছে বেডা এখন বলে আমেরিকা লন্ডন ঘুরতে ঘুরতে এখন নাকি সিঙ্গাপুর আয়া পড়ছে ডমটার মাথা তার তো সবগুলাই গুলাই গেছে বেডা বাংলাদেশের তাই কাক সিঙ্গাপুর আয়া পড়ছ এখন তো তোর এই তার সিরা উল্টা পাল্টা কথার লাগে মায়ের কাইতে খেতে জানটা ওরাইবি আর আমি যদি তোর সাথে থাকি বোনাস হিসেবে মায়ের খাইয়া আমার জানটা ওরাইয়াম আমি কি মদ না নাকি যে মদ টাল হইয়া বিমানের ভিতরে বিমান যে সিঙ্গাপুর আমার তো নাই ওইন আবার এটা কেটা ও যে হ্যারি বালাই হয়েছে তুমি আবার সিঙ্গাপুরে কিতা করতেছ তুমি তো জানতা বাংলাদেশে থাকতা ও আইসো যখন বালাই হয়েছে আমার সাথে তোমার একটু মিলবো দুইজন হন চিঙ্গাপুরটাকে কাঁপাবো দেখো আমি আর্মি ট্রেনিং দিয়ে আইছি আছি একটু ট্রেনিংটা দেখাই হ্যাঁ এটা কয় কি এই ডামের ভিতর থেকে আমেরিকা লন্ডন ঘুরে আবার নাকি আর্মি ট্রেনিং দিয়ে দিয়ে পড়ছে সর্বনাশ টমের মাথা তার তো সবগুলা চিরা গেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর বাকি অংশটা দেখবেন আগামীকাল নতুন পর্বে আর নতুন পর্বটি হবে অনেক মজার ভিডিওটি দেখতে কিন্তু ভুলবেন না